আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত বন্ধুরা আজকের এই ভিডিওতে জানবো তোমার সাথে সম্পর্ক নেই স্বামী স্ত্রী একে অপরকে যদি বলে এমন অবস্থায় তালাক হয়ে যাবে কিনা ডিফুজ হয়ে যাবে কিনা। তালাকের মাস আলা ডিফুজের মাস আলা আমরা অধিকাংশ ক্ষেত্রে বলি যে কোনো ইফতা বোর্ডের মধ্যে আপনারা লিখে পাঠাবেন কারণ এটা অনেক বিস্তর বিষয় এই বিষয়ের একটা কথার উপর বিবেচনা করে একজন মানুষের সংসার হবে অথবা হবে না গুরুত্বপূর্ণ বিষয়টা মুখে মুখে বলে সাধারণভাবে আমি বলার প্রয়োজন মনে করছি না বলতে পারি যে এটা সাধারণত যিনি ইয়ে যেতে পারে যে যিনি দেন তার নিয়তের উপর নির্ভর করবে। আসলে জিনিসটা কি তিনি কোন নিয়তে এই কথা বলেছিলেন তারপরেও আমি আরো পরামর্শ দিব আরো তাহকিক করবেন আরো জেনে নিবেন আপনার পার্শ্ববর্তী কোনো ফতুয়া বোর্ড থেকে লিখিতভাবে ফতোয়া নিয়ে আপনারা আমল করবেন সেই অনুযায়ী মানবেন ইনশাআল্লাহ যেহেতু অনেক গুরুত্বপূর্ণ মশলা জীবন মরনের মতো একটা বিষয় এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ